তা মুচিরাম প্রত্যেক দিন এই জুতো সেলাই করতে হরির নাম করতে একদিন জুতো সেলাই করতে করতে হঠাৎ লক্ষ্য করলেন বাদ্যযন্ত্র বাজিয়ে মনে হচ্ছে একজন জমিদার আসছেন দূর থেকে লক্ষ্য করলেন ওই জমিদার তার স্ত্রীকে নিয়ে সুন্দর স্ত্রী তার স্ত্রীকে নিয়ে রথের উপরে বসে আছে রথ আসছে আর ওই রথের পাশ দিয়ে একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা স্বামী স্ত্রী দুজনা লাঠি ভর দিয়ে হাঁটতে হাঁটতে আসছে এবার যেমন ওই মুচিরামের দোকানের সামনে এসে দাঁড়িয়েছে রথের থেকে ওই জমিদার নেমে এসে মুচিরামকে বলছে আমার না এই জুতোটা ছিঁড়ে গেছে আপনি একটু সেলাই করে দেবেন বুঝি কেন দেবো না আমার যেটা কাজ আমি তো সেটা করব আপনি এখানে রেখে দিন আমি আপনার জুতোটা ভালো করে সেলাই করে দেব অনেকক্ষণ অপেক্ষা করছে এর মধ্যে মুচিরাম জিজ্ঞাসা করে বসলেন আপনি কোথায় যাচ্ছেন ওই যে জমিদার উনি হচ্ছেন পুণ্ডরিক ব্রাহ্মণ ওনার নামই হচ্ছে পুণ্ডরিক উনি একজন ব্রাহ্মণ বলছে আমার নাম হচ্ছে পুণ্ডরিক আর ওই যে আমার পিতামাতা আর ওই যে রথের উপরে যে বসে আছেন আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী বলছে আপনারা এত বাদ্যযন্ত্র বাজিয়ে কোথায় যাচ্ছেন আমরা যাচ্ছি তীর্থ ভ্রমণ করতে যাব কাশীতে তারপরে যাব হরিদ্বারে গঙ্গা স্নান করব তারপরে ফিরব এর মধ্যে জুতো সেলাই করা হয়ে গেছে যখন জুতো সেলাই করা হয়ে গেছে বলছে পুণ্ডরীক এই নিন ব্রাহ্মণ আপনার জুতো সেলাই করা হয়ে গেছে তা পুণ্ডরীক জিজ্ঞাসা করছে তাহলে আপনাকে কত দিতে হবে মুচিরাম তখন বললেন পুণ্ডরীক তুমি বয়সে আমার থেকে ছোট হবে তাই আমি তোমার নাম ধরেই ডাকি শোনো আমাকে পয়সা দিতে হবে না আমি তো জীবনে কখনো তীর্থ ভ্রমণ করতে পারবো না আমার হয়ে একটা কাজ করে দিবে বলুন না কি করতে হবে তুমি যখন গঙ্গা স্নান করতে যাবে এই নাও এই তামার পয়সাটা তুমি আমার হয়ে নিয়ে যাও এই তামার পয়সাটা তুমি আমার হয়ে মা গঙ্গার জলে দিয়ে দিও বেশ তাই হবে পুণ্ডরীক ব্রাহ্মণ চলে গেলেন কাশীধাম ঘুরল হরিদ্বার ঘুরল সকল তীর্থ ভ্রমণ করে গঙ্গা স্নান করতে গিয়ে মনে কোনো শান্তি নেই পুণ্ডরীকের মনে কোনো শান্তি নেই এত তীর্থ ভ্রমণ করলেন তীর্থ ভ্রমণ করতে গেলে মানুষের হৃদয়ে আনন্দের প্রফুল্ল উৎসব হয় আনন্দে প্রফুল্লিত হয়ে ওঠে মানুষ অথচ আজকে পুণ্ডরীক তীর্থ ভ্রমণ করতে গিয়ে যেন মনে হচ্ছে তার চারদিকে অশান্তি কোনো কিছু ভালো লাগছে না হঠাৎ মনে করলেন যে মুচিরাম তো একটা তামার পয়সা দিয়েছিলেন তার নামে গঙ্গায় ফেলতে আচ্ছা ফেলে দিয়ে আসি এবার তামার পয়সাটা নিয়ে যখন ওই গঙ্গার জলে ফেলেছে প্রণাম করে সঙ্গে সঙ্গে তামার পয়সাটা যাবার সাথে সাথে এক ছড়া সোনার বালা উঠে এসেছে পুণ্ডরীক ব্রাহ্মণ চমকে উঠলেন এটা কি হলো ফেললাম তামার পয়সা আর উঠে এলো সোনার বালা এ তো কোনো সাধারণ ব্যক্তি না এক বিন্দু বিলম্ব না করে পিতা মাতাকে নিয়ে স্ত্রীকে নিয়ে সেই দিনই রওনা দিয়েছেন ওই মুচিরামের বাড়ির উদ্দেশ্যে ৬ মাস লেগে গেছে আস্তে আস্তে হেঁটে গেছে হেঁটে আসবে তো তারপর বৃদ্ধ পিতা মাতা রয়েছে ঠিক ঘোর সন্ধ্যা বেলায় এসে দাঁড়িয়েছে পুণ্ডরীক ব্রাহ্মণ মুচিরামের বাড়িতে তখন মুচিরাম ঘরের ভিতরে পিতামাতার চরণ সেবা করছে চরণ সেবা করছে মুচিরাম বুঝতে পারলো তার বাড়িতে অতিথি এসেছে ঘরের থেকে তার স্ত্রীকে ডাকলেন শোনো অতিথি এসেছে তুমি ওদের বসতে দিয়ে বলো আমি এক্ষুনি আসছি ওদের সেবার ব্যবস্থা করো
অনেক দূর থেকে আসছে তো পিতামাতাকে সায়নে দিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে যেই বেরিয়ে এসে দাঁড়িয়েছে পুণ্ডরীক ব্রাহ্মণ ছুটে গিয়ে মুচিরামের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে গুরুদেব গুরুদেব আপনি আমার গুরুদেব আমি গুরুদেব হ্যাঁ আপনি আমার গুরুদেব একই কথা বলছো এটা কেমন কথা হলো আমি মুচি জুতো চামড়ার সেলাই করি চামড়া টামড়া ঘাটাঘাটি করি আমাকে থেকে সবাই ঘৃণা করে আর তুমি আমাকে গুরু বলছো ছি 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 লোক সমাজ কি বলবে তোমার গুরুদেব আমি জানি না সমাজ কি বলবে তবে আমার একটা কথা কথা জানবার আছে কে আপনি আপনি কে আপনি কোনো সাধারণ মানুষ হতে পারেন না আপনি যদি সাধারণ মানুষই হবেন তাহলে আপনার দেওয়া তামার পয়সা আমি গঙ্গার জলে ফেলতে না ফেলতে কেন আমার হাতে সোনার বালা উঠেন বলছো এই কথা পুণ্ডরী তোমায় একটা কথা বলি বসো তুমি যেটা জানতে চাইছো ওটা অত্যন্ত সহজ সহজটা কি জানো হৃদয়ে যদি প্রেম ভক্তি থাকে ভক্তি ভরে কেউ যদি ঘরে বসে কাঠের গামলার মধ্যেও যদি মা গঙ্গাকে দর্শন করতে চাই তাই দর্শন করতে পারবে দেখবে তুমি অপেক্ষা করো একটা কাঠের গামলায় জল নিয়ে এসেছে মুচিরাম নিয়ে এসে ওই জলের প্রতি লক্ষ্য করে হাত জোড় করে বলছে মা মা গো তোমার এই সন্তান তো যেতে পারেনি তোমার কাছে তাই তুমি তোমার ওই সন্তানকে একটা সোনার বালা দিয়েছো মা গো একটাই কেন দিলে যদি দিতেই হয় তাহলে আরেকটি সোনার বালা দাও এই বলে প্রণাম করে একটি তামার পাশে যখন ওই গামলার মধ্যে ফেলেছে ওই গামলা থেকে আরেকটি লোহার বালা উঠে এসে সোনার বালা উঠে এসেছে যেমনই আরেকটি সোনার বালা উঠে এসেছে পুণ্ডরীক ব্রাহ্মণ বললেন আপনি আমাকে দীক্ষা দিন বলতে দীক্ষা কেন তুমি একজন ব্রাহ্মণ আর আমি হলাম মুচি তোমার মনে তোমার মনে এতটুকু সংশয় নেই যে আমার কাছ থেকে দীক্ষা নিলে সমাজ তোমাকে কি বলবে বলছে না আমি কিচ্ছু চাই না শুধু আপনি আমাকে বলে দিন আমি কিভাবে চলব পুণ্ডরীক আজকে তোমার মনে শান্তি নেই কেন জানো কেন তুমি এমন ভাবে আত্মস্মৃতি হারা হয়ে আছো তার কারণ ওই যে মানুষ দুটি তুমি যাদের এত কষ্ট করে নিয়ে গেছো যারা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে যে পিতামাতা তুমি কি করেছো তুমি একজন নারীর মোহে পড়ে সুন্দর স্ত্রী পেয়েছো বলে ওই বৃদ্ধ পিতামাতার কথা তুমি ভুলে গেলে পুণ্ডরী তোমার মক্ত ভক্ত কি করে মনে শান্তি পাবে তীর্থস্থান ভ্রমণ করে যে রথে বসানো উচিত ছিল পিতামাতাকে আর তুমি কি করেছো একটা কুলাঙ্গার সন্তানের মতো তোমার স্ত্রী কে তুমি রথের উপরে বসেছো আর ওই বৃদ্ধ পিতামাতাকে তুমি হাঁটিয়ে নিয়ে গেছো তীর্থ ভ্রমণে আমি তোমাকে দীক্ষা দিতে পারি তবে আমার কিছু কথা আছে যদি শুনতে পারো তাহলে আমি তোমাকে দীক্ষা দেব পুণ্ডরীক বললেন গুরুদেব আমি সব শুনব আমি অন্যায় করেছি অপরাধী করেছি আমার পিতামাতাকে আমি অনেক কষ্ট দিয়েছি আমি আর দিতে চাই না আপনি আমায় বলে দিন কোন পথ আশ্রয় করলে আমি আমার পিতামাতার কাছে ক্ষমা পাবো তাদের চরণে আশ্রয় নিতে পারবো আমি জগদীশ্বর জগৎ হরির কাছে আমি আশ্রয় নিতে পারবো
কিছু করতে হবে না তোমায়। আমি তোমাকে বলবো না তোমার স্ত্রীকে তুমি ত্যাগ করো, তবে হ্যাঁ শুধু একটা বছরের জন্য তোমার স্ত্রীকে তুমি পিতৃলয়ে রেখে এসো, তার পিতার লয়ে রেখে এসো। আর ওই এক বছর ধরে আমি এটাও বলবো না তুমি সব কিছু ভুলে গিয়ে হরি সেবা করো, তুমি একটা বছর ধরে শুধু তোমার পিতা মাতার চরণ সেবা করো। কি করবে তো গুরুদেব? আমি তাই করব বাবা মা, আমার মতো অপদার্থ সন্তানকে তুমি তোমরা আমাকে ক্ষমা করো। আমি বুঝতে পেরেছি এই জগতে তোমাদের চরণ ছাড়া আমার কাছে আর কিছু নাই। আজ থেকে আমার একই চিন্তা একই ভাবনা থাকবে, আমার পিতা মাতার চরণ সেবা। সেই দিন থেকে পুণ্ডরীক প্রত্যেক দিন ঘুম থেকে উঠে পিতা মাতার চরণে প্রণাম করে তাদের চরণ ধৌত জল গ্রহণ না করে কোনো কাজ করেন না, তাদের স্নান করিয়ে দেওয়া তাদের সেবা করিয়ে দেওয়া চলতে পারে না তো। এমন ভাবে পিতা মাতার চরণ সেবা করেছে এত ভক্তি এত প্রেম দিয়ে যে সেই প্রেম ভক্তির মোহে পড়ে আমার পতিত পাবন আমার প্রাণে গোবিন্দ সেও থাকতে পারেনি। একদিন গভীর রাতে কে যেন পুণ্ডরীকের নাম ধরে ডাকছে, পুণ্ডরীক ও পুণ্ডরীক পুণ্ডরীক পুণ্ডরীক। তাড়াতাড়ি করে চমক উঠেছে, কে এই ঘুমের ঘোরা আমাকে কে ডাকছে এত রাত্রে? তাড়াতাড়ি করে ঘরে দুয়ার খুলেছি, চারিদিকে লক্ষ্য করলেন কই কেউ তো কোথাও নেই। আবার শুনতে পেল ডাকছে, পুণ্ডরী ও পুণ্ডরী। হঠাৎ লক্ষ্য করলেন গোশালার ভিতর থেকে কেউ যেন একজন ডাকছে। ধীরে ধীরে যখন এগিয়ে গেছে দেখছে সারা গোশালা আলোকিত হয়ে আছে। তাকিয়ে দেখলেন ছোট্ট মদন মোহন দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, পুণ্ডরী ও পুণ্ডরী। মদন মোহনকে দেখে পুণ্ডরীক বলছে, প্রভু তুমি আমায় ডাকছ। তুমি আমাকে ডাকছ? হ্যাঁ পুণ্ডরীক, আমি তোমাকে কিছু দিতে এলাম। প্রভু তুমি আমাকে কি দেবে? আমি তো তোমাকে কখনো ডাকিনি, আমি তো কখনো তোমাকে পূজা অর্চনা করিনি, তাহলে তুমি কেন আমাকে কিছু দেবে? পুণ্ডরীক, যে ভক্ত তার পিতামাতার মধ্যে আমাকে বসিয়ে পূজা করে এই জগতে তার মতো শ্রেষ্ঠ ভক্ত আমার কাছে তো আর কেউ না। তুমি আমাকে পূজা করো নি, কিন্তু তোমার পিতামাতার মধ্যেই তুমি আমাকে পূজা করেছ। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দেব। পুণ্ডরীক বললেন, প্রভু আমার অন্য কিছু চাই না, শুধু আশীর্বাদ করো, আমার পিতা মাতাকে যেন আমি সারা জীবন এমন ভাবেই পূজা অর্চনা করি। তাই গৌর হরি বল হরি বল। আমার জন্য কিচ্ছু দিতে হবে না, শুধু একটা নিবেদন, আমার পিতা মাতা যখন এই জগতে ছেড়ে চলে যাবে, প্রভু তুমি ভব ঘাটের কূলে দাঁড়িয়ে থেকো, তুমি কৃপা করে আমায় কিছু দাও বা না দাও, শেষের দিনে যেদিন আসবে করিবে দমন
টোকে ধরিবে গলা যেদিন আসিবে আসিবে সামান করিবে দাবানা কণ্ঠকে ধরিবে গলা সেদিন পালাবারে তো কোন পাথিরাবে না আমায় একা একা যেতে হবে শূন্য হাতে ওই আধার রাতে সেই দিন তুমি দাঁড়াবে যেতে হবে শূন্য আধার রাতে সেদিন তুমি একা একা দাঁড়ালে পাড়া
अमाय कृपा परे पारे परे परे दियो अमाय परम बांधवे भोले आमाय पारी करे लियो जेदिन आमार आपन मोलिते आर के তুমি ঘাটের কূলে দাঁড়িয়ে থেকো যেদিন আমারে কেহ রবে না গো সেদিন ঘাটের কূলে দাঁড়িয়ে থেকো যেদিন পরম বান্ধবে কোলে হাত ধরে পারি করে নিরো হরে কৃষ্ণ। তাহলে এইটুকু তো বুঝতে পারলেন মা, হরে কৃষ্ণ, যে পিতামাতাকে ভক্তি করলে, পিতামাতাকে পূজা করলে ভগবান নিজে কৃপা দান করেন, সাক্ষাৎ নিজে দেখা দেন সেই ভক্তকে। যদি কোনো ভক্ত প্রেম ভক্তি দিয়ে পিতামাতাকে সেবা করতে পারেন, রায় গৌর হরি।